হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে ফেসবুকে সমস্ত ডিঅ্যাক্টিভেট ডিজেবল ফ্রেন্ডদের একসাথে কিভাবে আনফ্রেন্ড করবেন। আপনার ফেসবুকে ডিঅ্যাক্টিভেট ডিজেবল বন্ধুদের নিরাপদে অল্প সময়ের ভিতরে মাত্র এক ক্লিকেই আনফ্রেন্ড করতে পারবেন। তাই ভিডিওটি টানাটানি করবেন না, ভিডিওটি টানাটানি করলে কিন্তু আপনার এই কাজটি করতে পারবেন না। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো মূল ভিডিওটিতে যাওয়ার আগে একটা কথাই বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন তাহলে আমাদের মূল ভিডিওটি দেখে আসি। তো বন্ধুরা, ফেসবুকে ডিঅ্যাক্টিভেট ডিজেবল ফ্রেন্ডদের একসাথে আনফ্রেন্ড করতে হলে সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। এখান থেকে এই সার্চ বারে ক্লিক করে লিখবেন facebook.com। facebook.com লেখার পর সার্চ করে দিবেন। এখানে প্রথমে যে ওয়েবসাইটটা থাকবে সেটার উপরে ক্লিক করবেন। দেখেন এখানে প্রথমে আছে ফেসবুক, তো আপনি এই ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টের ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তো আমার অলরেডি অ্যাকাউন্টটি লগ ইন করা আছে, তাই সরাসরি ফেসবুকটা ওপেন হয়ে গেছে। তো আপনার ফেসবুকটা এভাবে ওপেন হওয়ার পর উপর থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে আসার পর একটু নিচে চলে যাবেন। নিচে আসার পর এখান থেকে আপনি সি অল ফ্রেন্ডসের উপর ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে সি অল ফ্রেন্ডসের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর যেটা করবেন, উপরে দেখেন থ্রি ডট মেনু আছে, এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনি ডেস্কটপ সাইটটা ওপেন করে নেবেন। ডেস্কটপ সাইটটা অন করার সাথে সাথে আপনার মোবাইলের স্ক্রিনটি কম্পিউটারের মতো ডেস্কটপ মোডে অন হয়ে যাবে। তো ডেস্কটপ সাইটটা অন করার পর আপনাকে যেটা করতে হবে, উপরে এই সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে একটি রুল আইকন দেখতে পাবেন, একটা কলমের মতো আইকন দেখতে পাবেন, এই কলম আইকনে ক্লিক করবেন। তো আমি কলম আইকনে ক্লিক করে দিলাম। এবার এগুলোকে এভাবে টেনে একদম প্রথম দিকে চলে যাবেন। প্রথমে আসার পর এখানে দেখেন একটা এম দেওয়া আছে, এই এমটা এখান থেকে কেটে দিবেন। শুধুমাত্র এমটাই কাটবেন, এম ছাড়া অন্য কোনো লেখা যেন না কাটে। তো আমি এমটা কেটে দিচ্ছি। এমটা কাটার পর এখানে লিখে দিবেন ওয়েব, WEB ওয়েব। ওয়েব লেখার পর সার্চ করে দিবেন। ফেসবুকে ডিঅ্যাক্টিভেট ডিজেবল ফ্রেন্ডদের আনফ্রেন্ড করার জন্য সম্পূর্ণ রিয়েল ওয়েগুলো দেখিয়ে দিতে চলেছি। এখনই আপনাকে মূল বিষয়টা দেখাবো। এক ক্লিকে যদি ফেসবুকে ডিঅ্যাক্টিভেট ডিজেবল ফ্রেন্ডদের একসাথে আনফ্রেন্ড করতে চান তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। একসাথে আনফ্রেন্ড করতে গেলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লক হয়ে যেতে পারে অথবা বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি সম্পূর্ণ এই প্রসেসগুলো ফলো করে কাজ করলে আপনার কোনো সমস্যা হবে না। তো এই পেজটাই হচ্ছে আমাদের মূল পেজটা। এখান থেকেই আমরা সকল ডিঅ্যাক্টিভেট ডিজেবল ফ্রেন্ডদের আনফ্রেন্ড করতে পারবো। তো আমি এখান থেকে খুঁজে বের করে দেখাচ্ছি কারা আমার ডিঅ্যাক্টিভেট ডিজেবল ফ্রেন্ড আছে। একটু ধৈর্য ধরুন, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, যাদের অ্যাকাউন্টের প্রোফাইলে ফটো শো করবে না তারাই আমাদের ডিঅ্যাক্টিভেট ডিজেবল ফ্রেন্ড। তো আমি আর একটি ডিঅ্যাক্টিভেট ডিজেবল ফ্রেন্ডকে দেখাচ্ছি। এই দেখুন আমার ফেসবুকের আরেকজন ডিঅ্যাক্টিভেট ফ্রেন্ড। তো আমি যদি এখান থেকে আমার একজন অ্যাক্টিভ ফ্রেন্ডের পাশে থ্রি ডট মেনুতে ক্লিক করি তাহলে এখানে দেখেন অনেকগুলো অপশান চলে এসেছে। ফিচার্স, এডিট ফ্রেন্ড লিস্ট, আনফলো, আনফ্রেন্ড, এই লেখাগুলো এখানে শো করবে। কিন্তু আমি যদি আমার এই ডিঅ্যাক্টিভেট ডিজেবল ফ্রেন্ডের এই থ্রি লাইন মেনুতে ক্লিক করি তাহলে দেখেন এখানে শুধুমাত্র আনফ্রেন্ড লেখা দেখাচ্ছে। এমনকি এর প্রোফাইলও আমি যেতে পারবো না। এখানে সরাসরি দেখাচ্ছে এই অ্যাকাউন্টটা ডিজেবল অ্যাকাউন্ট। তো এখন আমাদের কাজ হচ্ছে এই ডিজেবল ডিঅ্যাক্টিভেট ফ্রেন্ডের এই থ্রি লাইন অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আনফ্রেন্ডে ক্লিক করে আনফ্রেন্ড করে দিবেন। এভাবে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন যে আপনাদের ডিঅ্যাক্টিভেট ডিজেবল ফ্রেন্ড আছে কি না। ডিঅ্যাক্টিভেট ডিজেবল ফ্রেন্ডদের পাওয়া মাত্রই এভাবে আনফ্রেন্ড করে দিবেন। যাদের প্রোফাইলে ফটো শো করবে না শুধুমাত্র বেছে বেছে তাদেরকে আনফ্রেন্ড করে দিবেন। এভাবে আনফ্রেন্ড করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের কোনো প্রকার সমস্যা হবে না। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি দেখে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি।